আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা আগের করা ছিল, ভাবলাম আজকে শেয়ার করে দিই। মন মানসিকতা খুবই খারাপ, ভীষণ খারাপ। যেহেতু বাড়ির উপরে চুরি হয়ে গেল, দেবরের ঘরে চুরি হয়েছে, ওরা বাসায় কেউ ছিল না, একদম ফাঁকা বাড়ি পেয়ে চোরে একদম দরজা ভেঙে সব কিছু চুরি করে নিয়ে গেছে। তো ওই ঘটনায় আমি খুবই আতঙ্কিত, খুবই কষ্ট পেয়েছি আর ভীষণ ভয় পাইছি। আমি আমি যেহেতু একা বাড়িতে থাকি, ওরা তেমন একটা বাড়িতে থাকে না, পুরো বাড়িতে কিন্তু আমার একাই থাকতে হয়। সেজন্য আমার সারা রাত ঘুম হয় না। এখন এখন কি হয়েছে, আমাদের গ্রামে প্রতি বাড়িতেই চুরি হইতেছে। আমার বাসার এই পাশেও চুরি হয়েছে, ওই পাশেও চুরি হয়েছে। মানে আমি মাঝখানে কিভাবে যে আছি, কি আতঙ্কে আছি, কি বলবো আপনাদের, ভীষণ ভয় পাচ্ছি আমি। জানেন, আমি রাতে ঘুমাতে পারি না, নির্ঘুম রাত কাটাতে হয় আমার, এত কষ্টে আছি কি বলবো। সেরকমভাবে এলাকার মানুষ যে পাহারার ব্যবস্থা করবে তাও কিন্তু করছে না, প্রত্যেকটা বাড়িতে চুরি হইতেছে। তো রাতের বেলা ঘুম নাই, সেজন্য মানে এত ক্লান্ত লাগে, এত অসুস্থ লাগে নিজেকে, কি বলবো, বলার কিছু নাই। এই অবস্থায় ভিডিও করা কিন্তু খুবই কষ্টকর। গতকাল রাতে দেবরের ঘরে চুরি হয়েছে, তো সকালবেলা প্রতিবেশীরা এসে আমার দরজায় নক করে, খুব ভোরে, অনেক সকালে। তো সবাই এসে নক করতেছে, তখন আমি মানে ভয় পেয়েছি যে এত সকালবেলা তারা এরকম দরজা ধাক্কাইতেছে কেন। দরজা খুলে শুনি দেবরের ঘরে চুরি হয়েছে। কথাটা শোনার পরে একদম হাত পা কাঁপা শুরু করে দিছে আমার, এত ভয় পাইছি বলার মতো না। আর বাড়ির উপরে যদি এরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু ভয় পাওয়ারই কথা, যেহেতু বাড়িতে কোনো মুরব্বী থাকে না, কোনো বড় কোনো মানুষ থাকে না, আমরা একা একাই থাকি, তো সেজন্য আরও ভয় পাই। আর বাড়ির উপরে চুরি হওয়ার কথা শুনলে, বাড়ির উপরে চোর আসলে ভয় তো পাওয়ারই কথা, তাই না? তো খুবই আতঙ্কে দিন কাটছে আমার, রাতে তো ঘুমাইতেই পারতেছি না। গতকাল রাতে আমি রাত 2টা পর্যন্ত জেগেছিলাম। এভাবে যদি নির্ঘুম রাত কাটাতে হয় তাহলে কিন্তু একদম অসুস্থ হয়ে যাব আমি। আসলে ঠিকমতো ঘুমাতে না পারলে কিন্তু এমনিতেও শরীর খারাপ হয়ে যায়। তো কয়েকদিন যাবত এই অবস্থা হচ্ছে আর কি, ভীষণ খারাপ একটা পরিস্থিতিতে দিন যাচ্ছে। তো আপনারা সবাই দোয়া করবেন। যদিও আজকে ভিডিও আপলোড দেওয়ার তেমন একটা ইচ্ছা ছিল না, তারপরে ভাবলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমি কোন অবস্থায় আছি আমার ইউটিউব পরিবারকে জানানো খুবই প্রয়োজন, যেহেতু তারা আমার ভিডিওর অপেক্ষায় থাকে। আমি যদি ভিডিও আপলোড না করি সেক্ষেত্রে দেখা যায় তারা কমেন্ট করে আমি কেন ভিডিও দিচ্ছি না, সেজন্যই কিন্তু ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে। আপনারা সবাই দোয়া করবেন, চোরের দলেরা যেন তাড়াতাড়ি ধরা পড়ে, তারা কিন্তু নির্দ্বিধায় স্বাধীনভাবে চুরি করতেছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।